Good morning. Basi Bijoya. তো ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলায় এই যে চা নিয়ে বসেছি কাল রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে পুরো দিন ভ্যাপসা গরম ছিল রাত্রিরে বৃষ্টির পর খুব ঘুমিয়েছি চোখ একেবারে ফুলে গেছে আর এখন চা তো চাটা খাই তারপর আবার কথা বলবো আর এই তো শুরু করলাম চলো ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আজকে খুব 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 ভালো লাগবে আর তোমরা ভালোবাসো আমার মুখে শুনতে আই এম বন্দনা মুখার্জি তো আই এম বন্দনা মুখার্জি আমি একটা ব্লগ স্টার্ট করলাম খেয়ে বসে আছি টিভি দেখছি আর আমার হাজবেন্ড আর দেওর গেছে সবজি বাজার দেখি কি নিয়ে আসে তারপর সবজি কাটাকাটি হবে রান্না আছে আর আজকে আমরা এখানে খাবো চপ আনতে বলেছি জিলেবি দেখি কি পাই আনতে বলেছি আর সাথে মুড়ি খাবো কি আজকে চপ মুড়ি খাবো দেখো আমিও ভিডিও স্টার্ট করেছিলাম তোমরা সব নিয়ে চলে এসছে জিলেবি পেয়েছ বাহ জিলেবি চপ গরম চপ গরম জিলেবি এখানে দারুণ করে না দারুণ দারুণ আর এই যে দু ভাই নিয়ে চলে এলো এবারে আমরা যাই খাওয়া দাওয়া করে কাটাকুটি করি আজকে দেওয়ারের সঙ্গে একটা রিল বানাবো দেখি মা কি করছে এই যে একটু জলটা রাখো তো দেখো এখানে সকালের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে Thank you.
থাকছে। তো আমি রান্না চালু করে দিয়েছি, মুড়ি খাওয়া হলো, মুড়ির চপ, জিলিপি, ভীষণ মজা করে সবার সাথে বসে একসাথে যেটা খাই এই মজা বাড়িতে বসে পাওয়া যায় না। তো এখানে হচ্ছে মাছ আর মাছ ভাজা হচ্ছে, মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে, আর হবে টমেটো আলু পোস্ত, সিমরান ভালোবাসে ভীষণ, আর শামুক সরষে দিয়ে একটু চচ্চড়ি হবে, আমার মা বাবা ভীষণ ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ভীষণ ভালোবাসে, তো সেটা বানাচ্ছি, বানিয়ে নিই তারপর আবার কথা বলবো। এখন যাচ্ছ তুমি আচ্ছা করে নাও, আমি রান্না করে করবো, হ্যাঁ আমি রান্না করে করবো। তো এখানে মাছ ভাজা কমপ্লিট, আর এই যে দেখো আলু ভেজে রেখেছি, আর এখানে কাঁচকলা ভাজা আছে, আলু পোস্ত এখনো হয়নি, এবারে করবো এটা। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে শামুক চচ্চড়ি, সরষে বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো করেছি। তো এখানে মশলা কষানোর পর ভেজে রাখা আলু দিয়েছি, আলুটা দিয়ে কষিয়ে জল দেব, আর এদিকে পোস্ত হচ্ছে, তো এই যে এবারে জল দিচ্ছি। তো জল দিয়ে দিলাম, এবার ফুটে এলে কাঁচকলা দেব, ভাজা আছে আর মাছ ভাজা ছেড়ে দেব, আর এখানে পোস্ত হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটো। চান হলো, সিমরনেরও হয়ে গেছে, মানে পুরো সবার চান হয়ে গেছে, এবারে খেতে বসবো, ব্যাগ গুছিয়ে নিয়েছি, তো খেয়ে পর লিপস্টিক লাগাবো, একেবারে টাইম হয়ে গেছে সেই জন্য এখন এই এতটাই। আর এই ড্রেসটার আউটফিট সিমরন দেখিয়ে দেবে, এটাও নতুন পরলাম আজকে, যেটা সকালে পরেছিলাম সেটাও নতুন, তো পরে যাচ্ছি, পুজো তো এখনো চলছে, চলো খেয়ে নি। তো গাইস খাওয়া হলো আর রেডি হয়ে গেলাম, সিমরন হচ্ছে, তো আমরা এবারে বেরোবো।